اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا

কুসংস্কার এগুলো শরীর সম্মত না কারণ আল্লাহ রব্বুল চন্দ্র চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের মাধ্যমে যেটা শুরুতে বিধান আছে সেটা হচ্ছে ভয় দেখান বান্দাদেরকে তারা যেন আল্লাহর যে ক্ষমতা এটা ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তখন চন্দ্র সূর্য এই গ্রহগুলো একসঙ্গে সঙ্গে সংঘর্ষের মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারে মানুষের উপর বিপর্যয় আসতে পারে তো আল্লাহ তারা তার ক্ষমতার প্রদর্শনী করেন তো এই সময় যে বিধান রয়েছে সেটা হচ্ছে এর মাধ্যমে কোনো ক্ষতি হয় এ ধরনের কোনো কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত কিন্তু সেই যারা যেটা প্রমাণ সেটা হচ্ছে যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এটা আল্লাহর একটা নিদর্শন এটা কারোর মৃত্যুতে বা কারো কোনো কারোর জীবন জন্য এটা হয় না কিন্তু আল্লাহ রাবুল আলমিন বন্দাকে ভয় দেখান এই হাদিসটা হচ্ছে বোখারির এক হাজার আটচল্লিশ নম্বর হয় এক হাজার আটচল্লিশ এবং মুসলিমের غير الرسول صلى الله عليه إن الشمس والقمر آيات من آيات الله لا ينكسفان لموت أحد ولا لحياة وإنما يخوف الله يخوف الله بهما عباده. الرسول صلى الله عليه وسلم এই এই সূর্য এবং চন্দ্রটা আল্লাহর একটা নিদর্শন এর এই গ্রহণ এই চন্দ্র সূর্য গ্রহণের মাধ্যমে এটা কোনো কার মৃত্যুতেও হয় না এবং কারীবনের জন্মতে জন্মের কারণে হয় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জিনিসের মাধ্যমে বান্দাকে ভয় দেখান তো এই সময় যে যে বিধান রয়েছে সেটা হচ্ছে সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ হওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে মানুষকে ডাকা হবে আস্তে রা জমা আতুন তোমরা জামাতে নামাজ পড়তে আসো সেই নামাজের মধ্যে কোনো একামত নাই আজান নাই কিন্তু মানুষকে এমনি ডাকা হবে যে সবাই যেন মসজিদে নামাজ পড়তে আসে সেখানে ইমাম সবাইকে নিয়ে জমাতে দুই রাকাত নামাজ অনেক লম্বা করে পড়বে প্রথমবার রাকাতে প্রত্যেক আকারে দুই দুইবার রুকু এবং দুইবার রুকু দুইবার কেরাত পড়তে হবে এভাবে দুই রাকাতের মধ্যে দুইটা করে সজদা হবে প্রত্যেক রাতে আবার দুইটা করে রুকু হবে দুইবার কেরাত কেরাত পড়া হবে এভাবে অনেক লম্বা করে তেলাওয়াত করবেন সজদা গুলা রুকু গুলা লম্বা হবে যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ বা চন্দ্র গ্রহণটা শেষ না হয় আর শেষ হওয়ার আগে যদি নামাজ শেষ হয়ে তারপরে এই সময় আল্লাহর তসবি পাঠ করা কোরআন তেলাওয়াত করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা হাদিসে বলা হয়েছে রসুলাম বলছেন যদি তোমরা আগে আগে নামাজ শেষ করো তখন তোমরা নামাজ ফাঁসাল্লো তোমরা নামাজ পড়ো ও হাতটা এক সেবা বেকম তোমরা আল্লাহ কাছে প্রার্থনা করতে থাকো ইস্তাকার করো যতক্ষণ পর্যন্ত এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের শেষ না হয়ে যায় তো এটা হচ্ছে শরীরের বিধান রসুল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে এইভাবে নামাজ পড়েছেন সেটা হচ্ছে প্রথম তাকবি তাহরিমার পর সুরা ফাতিহা পড়া এবং অনেক লম্বা সূরা তেলাওয়াত করা তারপর রুকুতে যাওয়া রুকুর থেকে ওঠা ওঠার পর আবার সুরা ফাতিহা পড়া ফাতে পড়ে আবার লম্বা তেলাওয়াত করা তারপর করে আবার রুকু যাওয়া রুকুর থেকে উঠে তারপর সজদা করা সজদা দুই সজদা করে আবার দাঁড়ায় যাওয়া দাঁড়ায় আবার প্রথম রাখাদের মতো সূরা ফাতের তেলাওয়াত করা তারপরে রুকুতে যাওয়া আবার রুকুর থেকে উঠে সূরা ফাতার পরে তেলাবাত করা তারপর রুকুতে গিয়ে দ্বিতীয় রাকাত শেষ করা তো এই এটা আমরা যে বর্তমান যুগে যে অনেকে অনেকের মধ্যে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে এটার কোনো ভিত্তি নেই এবং এই ব্যাপারে মানুষকে সঠিক ধারণা দিতে হবে বলতে হবে আর এই এই সময় যে আমাদের করণীয় যে দায়িত্ব আল্লাহ রাবুল আলমীর রসুল পক্ষ থেকে আমাদের যে কাছে যে আদর্শ রয়েছে সেটা হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হওয়া মাত্র সমস্ত মানুষকে এটাকে মসজিদে একত্রিত করা এবং সবাইকে নিয়ে দুই রাকাত নামাজ জমাতে আদায় করা অনেক লম্বা করে প্রত্যেকের আমা প্রত্যেকের আকাতে দুই দুইবার কেরাত দুইবার রুকু এভাবে নামাজ শেষ করার পর বাকি সময় যদি থাকে সূর্যগ্রহণ শেষ না হয় বা চন্দ্রগ্রহণ ওই সময়টার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করা ইস্তাকার করা এবং আল্লাহ আল্লাহকে ভয় করা এটা একটা ইবাদত এবং এই ভয়ের মাধ্যমে যখন আল্লাহ রাবুল কাছে বান্দা যখন কোনো কিছু প্রার্থনা করবে দুনিয়া ভাখার কল্যাণ সে কামনা করবে আল্লাহ দিবেন এবং অকল্যাণ থেকে যখন সে আল্লাহর কাছে আশ্রয় চাবে আল্লাহ তাকে আশ্রয় দেবেন আল্লাহ আলামিন আমাদেরকে আল্লাহর